সততা স্টোর, পণ্য আছে, বিক্রেতা নেই। দোকানের তাকে সাজানো আছে কলম, পেন্সিল, খাতা, গুমটি বক্স, রাবার, বিস্কুট, চানাচুর, চকলেট সহ বিভিন্ন রকমের পণ্য সামগ্রী। দোকানের পণ্য রয়েছে থরে থরে, কিন্তু কোনো মালিক নেই, বিক্রয়কর্মী নেই, এমনকি নজরদারির জন্য নেই কোনো সিসি ক্যামেরা। পণ্যের গায়ে লেখা দাম আছে, ক্রেতা নেই, সেই দাম দেখে পণ্য নিয়ে নির্ধারিত বক্সে টাকা রেখে দেবেন নিজ দায়িত্বে। পঞ্চগড়ের সততা স্টোর থেকে এভাবেই পণ্য ক্রয় করতে হয়। সদর উপজেলায় মাগুই পানি মাছ পুকুরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এই সততা স্টোর স্থাপন করা হয়েছে। এর ক্রেতা মূলত শিক্ষার্থীরাই। পণ্য হিসাবে রয়েছে নানা শিক্ষা উপকরণ। শিক্ষার্থীদের মধ্যে সততা এবং ন্যায় নীতির অনুশীলনের সুযোগ করে দিতে এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু ওয়াদুদ সততা স্টোরের উদ্বোধন করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ গুলজার হোসেন সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুসা কালিমুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাকের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রোকসানুল ইসলাম, দশম শ্রেণীর শিক্ষার্থী আবিদা সুলতান প্রমুখ। সততা সংঘের তত্ত্বাবধানে হালিম রানা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা এবং সততার অনুশীলন সততা সংঘের তত্ত্বাবধানে হালিম রানা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা এবং সততার অনুশীলনের লক্ষ্য নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তারুল লাহার বলেন, এটিকে সততার ধারাবাহিকতায় শ্রেণীকক্ষ বলা যেতে পারে। নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে এই দোকান থেকে তাদের প্রয়োজনীয় যে কোনো পণ্য কিনতে পারেন শিক্ষার্থীরা। চায়ের দোকানের চারপাশে থেকে সাজানো থাকে কলম, পেন্সিল, খাতা, জ্যামিতি বক্স, রাবার, বিস্কুট, চানাচুর, চকলেট সহ বিভিন্ন রকমের পণ্য সামগ্রী। একটি পণ্য অতিরিক্ত নিলে বা টাকা না দিলে দেখার কেউ নেই, তবুও সততার পরীক্ষায় পাশ করতে পারে কিনা তা দেখার পালা। প্রতিদিন স্কুল চলাকালীন ওই দোকান খোলা থাকে, কেবল স্কুলের শিক্ষার্থী শিক্ষকরাই এই দোকান থেকে পণ্য ক্রয় করতে পারবে। শিক্ষার্থীরা ক্রয় করার পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাপ্টেনের সহযোগিতা নিতে পারবে।